এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, আবার দিল্লি যাচ্ছেন ধনকর। স্বরাষ্ট্র মন্ত্রকে জানাবেন জাতীয় মানবাধিকার কমিশনারের একটি রিপোর্ট, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করবে এমনটাই ধনকর সূত্রে খবর। তো বিস্তারিত জানতে ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুতরাং লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। জাতীয় মানবাধিকার কমিশনারের একটি তদন্তকারী দল পশ্চিমবঙ্গের মাটিতে এসেছে। এই তদন্তকারী দল পশ্চিমবঙ্গের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করেছে। তারা জানিয়েছে যে পশ্চিমবঙ্গের মাটিতে হিংসাত্মক ঘটনার সম্পূর্ণ মদত করেছে শাসক দলের নেতারা, এছাড়াও পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরাপদ দর্শকের ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনার। যেখানে সরাসরি মমতার বিরুদ্ধে ক্ষোভ উঠে দিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গের মাটিতে ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে তৃণমূল, তাই পশ্চিমবঙ্গের মাটিতে এবার রাষ্ট্রপতি শাসন জারি করাবো। এখন আবার বড়সড় বিভেদমুখী পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে এমনটাই ধনকর সূত্রে খবর। এরপরই ডিআইজি অফিস থেকে জাতীয় মানবাধিকার কমিশনারের কাছে একটি রিপোর্ট এসে পৌঁছেছে, যার ফলে রীতিমতো সম্মানী হয়েছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গে হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন জমা পড়ে গিয়েছে হাইকোর্টে। যদিও শাসক দল রাজ্যের মাটিতে এই হিংসাত্মক ঘটনার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গের মাটিতে কি ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে তৃণমূল? আর যদি ভোট পরবর্তী হিংসা চলছে, তাহলে কি পশ্চিমবঙ্গের মাটিতে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কি উচিত না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।